নমস্কার, উইকলি নিউজ আপডেটে আপনাদের সবারই স্বাগত। আজকের প্রথম খবরটি হচ্ছে আমেরিকা থেকে। 7 জুন বুধবার সোশ্যাল মিডিয়াতে আমেরিকার নিউ ইয়র্ক শহরে বিভিন্ন ফটো ও ভিডিও ট্রেন্ড করতে দেখা যায়। ছবিগুলিতে নিউ ইয়র্ক শহরকে দেখে হলিউডের কোনো ডিস্টোপিয়ান সাইফাই সিনেমার অংশ মনে হলেও ঘটনাটি সম্পূর্ণ বাস্তব। Americans are on alert, being urged to stay indoors as much of the Northeast is experiencing the worst air quality on record since 1999. নিউ ইয়র্ক সহ আমেরিকা ও কানাডার বিভিন্ন শহরের এয়ার কোয়ালিটিতে আর কোনো কোয়ালিটি নেই বললেই চলে। This is not the day to train for a marathon or to do an outside event with your children. Stay inside, close windows and doors, and use air purifiers if you have them. আর এর পিছনের কারণ হচ্ছে কানাডার ওয়াইল্ড ফায়ার। আসলে এপ্রিল মাসের শেষের দিকে ইউএস কানাডা বর্ডারে কানাডার দীর্ঘ জঙ্গলে লাইটেনিং বা বজ্রাঘাতের ফলে ওয়াইল্ড ফায়ার বা দাবানলের সৃষ্টি হয়। ধীরে ধীরে এই ওয়াইল্ড ফায়ার বিশাল আকার ধারণ করে, যার ফলে বর্তমানে ইউএস ও কানাডার বিভিন্ন শহরের এয়ার কোয়ালিটি খারাপ হতে দেখা যায়। এই ওয়াইল্ড ফায়ারের পিছনে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন সরাসরি কারণ না হলেও এটি ইনডিরেক্ট প্রভাব অবশ্যই ফেলেছে। পশ্চিমবঙ্গ সরকার জুলাই মাসের 8 তারিখে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের নির্বাচনের কাজ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেয়। তাই আগের সপ্তাহ থেকে শুরু হয়েছে নমিনেশন ফাইলের কাজ, এবং সববারের মতোই এবারেও নমিনেশন ফাইলের সময় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব হতে দেখা যায়। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের একটি বেঞ্চ স্টেট ইলেকশন কমিশনকে 48 ঘন্টার মধ্যে কেন্দ্রকে কেন্দ্র বাহিনী পাঠানোর রিকোয়েস্ট করার নির্দেশ দিয়েছেন। 11 জুন রবিবার 2023 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সিজন 1-এ অস্ট্রেলিয়া 5 দিনের ফাইনাল ম্যাচে ভারতকে 205 রানে হারিয়ে দেয়। এই ম্যাচ জেতার পর অস্ট্রেলিয়া এমন একটি টিমে পরিণত হয়েছে যে আইসিসির প্রায় সকল বড় ম্যাচে বিজয়ী হয়েছে। 12 জুন সোমবার দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী টেলিগ্রামের একটি চ্যাট বোর্ড দ্বারা কোউইন অ্যাপের কোভিড ডেটা অ্যাক্সেস ও লিক করার নিউজ সামনে আসে। আইটি মিনিস্টার রাজীব চন্দ্রশেখর এইটি নিয়ে কথা বললেও সিইআরটি বা কম্পিউটার এমার্জেন্সি টিমের কাছে থেকে এখনও পর্যন্ত বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। একটি রিপোর্ট অনুযায়ী ডেটা ডিরেক্ট কোউইন অ্যাপ থেকে লিক না হয়ে কোনো হেলথ ওয়ার্কারের অসাবধানভাবে ডেটাকে স্টোর করে রাখার ফলে হয়েছে বলে মনে করা হয়। হেলথ মিনিস্টার সিইআরটিকে এই বিষয় নিয়ে একটি ফাইনাল রিপোর্ট জমা করতে বলেছেন। অন্যদিকে টিএমসি এমপি ডেরেক ওব্রেন লালবাজার সাইবার পুলিশ স্টেশনে এই ডাটা লিকের রিপোর্ট নিয়ে একটি এফআইআর করেছেন। বিষয়টি নিয়ে আরও জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করুন। 14 জুন বুধবার কলকাতা এয়ারপোর্টে ডি পোর্টালের চেক ইন এরিয়াতে সন্ধ্যে 7টা নাগাদ আগুন লাগতে দেখা যায়। সমস্ত প্যাসেঞ্জার ও স্টাফদের সেফলি ইভ্যাকুয়েট করার পর 9:40 মধ্যে আগুনকে সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হয়। এই অ্যাক্সিডেন্টের পিছনে শর্ট সার্কিটকে একটি কারণ বলে মনে করা হলেও সঠিক কারণের খোঁজ এখনও পাওয়া যায়নি। বুধবারে মণিপুরের 2 ট্রাইবসের মধ্যে আবারও সংঘর্ষ দেখা যায়, যার ফলে বিভিন্ন নিউজ রিপোর্ট অনুযায়ী 9 জন মানুষ প্রাণ হারান এবং 10 জন আহত হয়। ঘটনাটি ইম্ফালের পূর্ব দিকে খেনলোক এরিয়ার একটি গ্রামে ঘটিত হয়, যেখানে কিছু মানুষ বন্দুক নিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করে এবং গুলি বর্ষণ শুরু করে, এবং এর প্রত্যুত্তরে গ্রামের অনেক মানুষ তাদেরকে অস্ত্র দিয়ে আক্রমণ করে। ঘটনাটির পর এরিয়াতে সিকিউরিটি পার্সোনালসদের মোতায়েন করা হয়। 15 জুন বৃহস্পতিবার সাইক্লোন বিপর্যয় প্রায় 115 থেকে 125 কিলোমিটার ঘন্টায় গতিবেগে গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্টে এসে পৌঁছায়। বিগত কয়েক বছরে ভারতে যে সমস্ত শক্তিশালী সাইক্লোন ধাবিত হয়েছে তার মধ্যে একটি হচ্ছে সাইক্লোন বিপর্যয়। ভারতের মধ্যে এই সাইক্লোনের সবথেকে গভীর প্রভাব দেখা যাবে গুজরাট ও রাজস্থানের দক্ষিণ অংশে। গুজরাটের বিভিন্ন স্কুল ও কলেজে এই সাইক্লোনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে গুজরাটের বিভিন্ন অংশ থেকে ভূমিধস ও গাছ ও ইলেকট্রিক পোল ইত্যাদি উপড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। ভারত সহ পাকিস্তানের করাচিতেও এই সাইক্লোনের গভীর প্রভাব দেখা যাবে। আজকের মতো এতটাই। যদি ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছেন তাহলে অবশ্যই লাইক করুন, আপনাদের পরিচিতদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, এবং এরকম ভিডিও আরও দেখতে অফসেফার্টকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য ভিডিওতে।
you.